হ্যালো বন্ধুগণ, দেখো অবস্থা দেখো, সারা রাত্র বৃষ্টি দিতে না, এখন বৃষ্টি একদম শেষ করে দে, আয় কতটুকু জলই গেছে। এই দেখো দেখছো নি অবস্থা, দেখালা বাজে অবস্থা, মাই 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 দেখো বেজান জলই গেছে। আর ওই দেখো আমার মিনিরে ঘর বানাইয়ে দিছি, আমার মিনি আর মিনির বাচ্চি। বাবা বৃষ্টি পড়ে তুমি কইতে পারো নি বাইরে দিকে? হ্যাঁ তুমি যেন বাচ্চারা লইয়া নমুনা করা, তুমি কইতে পারো নি? হ্যাঁ ঘুমাই যাও, শোনা ঘুমাই যাও ঘুমাই যাও। ও শুনালে আমার ময়নারে ডিস্টার্ব করতাম না। ওই দেখো সামনের দিকের অবস্থা দেখো, এইদিকে আমরা দিকে জল জমে গেছে, দেখছো বহুত জল হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মায়ের সামনে পিছিয়ে সব দিকে বালতি বা গামলা রাখবো, মানে এদিকে যে সময় আমরা ওই যে নালার জল পারি আই মনে নেই, তো এটা দিয়ে দইয়া গড় রকম বুঝছ। আই দেখো ওই দেখো বন্ধুগণ, এখানে আমি ডালিয়া বানাইলাম, এখানে ওটস আর ডালিয়া মিক্সড করে আমি ডালিয়া বানাইলাম। আর মশলা কিছু দিছি না এখনও, মশলা দিব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, ঠিক আছে। একদম আমার সিম্পল ডালিয়া সকালবেলা আজকে খাইয়া যাইনি, আমি একদম ডালিয়ার মধ্যে মশলা উশলা কম দিই। আস্তে আস্তে দুইটা পেঁয়াজ দিছি, তারপরে দিছি এগুলো দিয়ে কিটার নাম সোয়াবিন দিছি, বহুত সবজি দিছি, মিষ্টি লাউ দিছি। আমার খিচুড়ির মতন বানাইয়া খাইতে ভাল লাগে, আমার দুধ দিয়া খাইতে ভাল লাগে। তখন এটা ডাকিয়া দিলাম, ওইটা উঠে থাকো। ওই দেখো আমি রান্না থেকে আবার আই গেছি, বারে বারে করে জল দেখলাম, বালতিটা দেখো কতটুকু ডুবছে। ওই দেখো দেখছো তো বন্ধুগণ, ভিডিওটা রাখি রাখিয়া দেখি কিটা করা যায়।